করতো তাকে যখন জিন আক্রমণ করতো, গায়ে জিন ভর করতো, তখন কোন শব্দগুলো বলতো? বেশিরভাগ বলতো যে আমাদের সাথে, আমি আমার সাথে চলে যাই, আচ্ছা ঠিক আছে। আমরা এখন তার গায়ে আনার চেষ্টা করব, চেষ্টা করে ইনশাআল্লাহ তাকে আজীবন জন্য তার চেষ্টা করব। यस আই यस আর আমরা আনছি তার কাছে সেটা আর দিলাম তো আছে यस এটা তো কি আছে ওই তাই শুধু মা জিগার কাই গেছে লাতি হই গেছে মা কো গেল ওই দিকে কে তো না। আচ্ছা আল্লাহ হেফাজত করুক। ঠিক আছে কারণ আমি কাছে আছি বিদেশ নাম্বার নাম্বার পেছা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يسلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله اللهم ارزقنا شفاعة اللهم ارزقنا شفاعة اللهم ارزقنا شفاعة والشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإدراك المصطفى وإخلاص المصطفى برحمتك يا عزيز يا جبار يا قهار يا ستار يا أرحم الراحمين এখন কেমন আছেন? এখন কোনো অসুবিধা হচ্ছে? মাত্র তো নাড়া দেখুন তো, মাত্র নাড়ান, আলহামদুলিল্লাহ এখন স্বাভাবিক, একদম আগের মতো কথাবার্তা বলতে পারবে, আগের মতো চলাফেরা হাঁটা সব করতে পারবে একা একা। দাঁড়ান দাঁড়ান, হাত ফা নাড়েন, নাড়েন ফা নাড়েন, মাথায় সুন্দর কাপড় দেন, দরজা খুলেন।
উনি খুলবে, দরজা খুলবেন, আপনারা দুজন উঠেন, উনি হাঁটবে, আপনারা ওনার পিছিয়ে থাকবেন, ওরা ধরবেন না ওনাকে, উনি একদম স্ট্যান্ডার্ড হাঁটে কিনা আগের মতো যান, সামনে একদম সামনে যান, হাঁটেন, হাত ফেলাড়েন, হাত ফেলাড়েন, আসো চলে আসো, আসেন বসেন, এখন কেমন আছেন? এখন আর কোনো খারাপ লাগতেছে? মাথাটা তো ভালো লাগতেছে? যদি আপনারা প্রপার ট্রিটমেন্ট নিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো এই জীবনে আর হবে না, যে কদিন বেঁচে থাকি আল্লাহ ফাকের ইচ্ছাই এমনটি আর হবে না ইনশাআল্লাহ। আমি সেটা দেবো, কিছু কাজ দেবো, তার গোসল দিবেন এক বালতি পানির সাথে, দুধ এবং মেডিসিন আছে সেটা দিয়ে গোসল দিয়ে দিবেন, গোসল করে ফেলবে। আর আগামী 15 দিন পর, ঈদের 4-5 দিন পর নিয়ে আসবেন, কোরবানির ঈদের 4-5 দিন পর নিয়ে আসবেন, আমাকে দেখাই নেবেন। আল্লাহ মাফ করে, যদি লকডাউন না থাকে তো আলহামদুলিল্লাহ। গায়ে তাবিজ কবল আছে কিছু? খুলে ফেলেন, কতগুলো তাবিজ, এই তাবিজগুলো দিয়ে কি লাভ হয়েছে, কি ফায়দা হয়েছে? তাবিজ তো, তাবিজ থাকা অবস্থায় তো সে অ্যাটেক হয়েছে না, এদিকে তাকান, তাবিজ থাকার পরে তো সে অ্যাটেক হয়েছে, তাই না? আর আপনি মাস্ক পরেন না? জীবনের সাথে ফড়াকে সমন্বয় করে নেওয়া, তাই না? সে তো সেটা নেয় নাই, তাতে ফর্দা ফুসিদা করবেন সবসময়, আল্লাহর ভয় রাখবেন, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি এটুকু ভরসা রাখবেন যে আল্লাহ আপনার সাথে আছে, আল্লাহ পাক চাইতো আল্লাহ আপনাকে সেভ করবে, কেমন? যদি 1 মিনিটের জন্য আর কিছু হয়, 1 সেকেন্ডের জন্য আমাকে সাথে সাথে কল দিয়ে জানাবেন, ইনশাআল্লাহ এমনটি হবে না। ঠিক আছে, ঠিক আছে, ঢাকা চেম্বার, রহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্স, 13 তলা, লিফটে 12, দৈনিক বাংলার মোড়, ফকিরাপোল পানির ট্যাঙ্কির দক্ষিণ পাশে, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা। নোয়াখালী চেম্বার, আরাফাত হোয়াইট হাউস, বাড়ি নং 8, রোড নং 37, প্রাইম হসপিটালের দক্ষিণ পাশে, হাউজিং পূর্ব দিঘির উত্তর পাড়ে, আরাফাত হোয়াইট হাউস, হাউজিং স্টেট, মাইজদি কোর্ট সদর, নোয়াখালী।